কুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুমাবাদ ভাই প্রশ্ন করেছেন যে আমরা যেই কাজ করি না সেই কাজ বলতে আল্লাহ নিশিদ্ধ করেছেন আপনার উদ্দেশ্য মূলত সম্ভবত সোরা সফের আয়াত আল্লাহ বলছেন এআই ভল্লা মানোলি মাতা কৌলো না মা লাতা ফেলন কাবুরা মাক্তানিন্দা লাহি আন্ত কৌলো মা লাতা ফেলন একচুয়ালি এটা হলো মানে আমরা মানুষকে যেই কাজগুলোর কথা বলি যে এটা ভালো কাজ এটা করেন এটা করেন এটা ভালো কাজ কিন্তু এই কাজটা আমি করি না এটা আল্লাহ নিন্দা করেছে তার মানে এই না যে মানে যে কাজটা আমি মানুষকে বলবো সেটা নিজেকে করতেই হবে এমন নয় কিছু কাজ আছে যেগুলো ফরজ মানে সেই কাজগুলোর হুকুম হচ্ছে এটা আর নফল কাজগুলো যেমন ধরেন রাতের তাহাজুত পর আমি যখন বক্তব্য দেব রাতের তাহাজুদের গুরুত্ব নিয়ে অবশ্যই আমাকে গুরুত্বপূর্ণ কথাগুলোয় বলতে হবে এখন এটা জরুরি নয় যে এখন আমি তাহাজুত পড়ি কি না এটা আমাকে দেখতে হবে না এটা দেখতে হবে না কারণ এটা হলো আমার অপারগতা আমার অবস্থার উপর নির্ভর করে বা আমি হয়তো পারি না বা এই নফল নামাজটা নফল ইবাদতটা হয়তো আমি করতে পারি না হয়তো দোহার নামাজ হয়তো বারো রাকাত শুনোতে রাতে বা নামাজগুলো তো আমি হয়তো কন্টিনিউ করতে পারি না কিন্তু তাই বলে যে আমি যখন বক্তব্য দেব যখন আপনাকে আমি বোঝাবো বা উপদেশ দেব। তখন আমি এই বিষয় নিয়ে কথা বলবো না এটা আল্লাহ বলে নাই যদিও উচিত হলো যে যেই বিষয়গুলোর গুরুত্ব আমার কাছে বেশি আমি যেগুলো বক্তব্য করব ওটার উপর আমার আমল করা উচিত অবশ্যই আমাকে আমল করতে হবে তাহলে গুরুত্বপূর্ণ বাড়বে কিন্তু তাই বলে যে ওই বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না এমন নয় এটা হলো মানুষকে ভালো কথা বলা নিজে আমল না করা সেটা কেমন নিজে তো ভালো আজ কাজ করেই না মানে ভালো যেমন কাজগুলো রাস্তার মধ্যে একটা ধরেন আপনার কাটা পড়ে আছে আমি কোনো দিন উঠাইলাম না কিন্তু অন্যকে আমি বলি এই রাস্তা থেকে কাটা পরে থাকলে উঠাইতে হবে এরকম বিষয় আর কি যেগুলো দায়িত্ব মানে ফরজ দায়িত্ব ফরজ কাজগুলো এমন বিষয়গুলো আর ইসলামের অন্যকে আমরা জিহাদের জন্য উস্কিয়ে দিলাম কিন্তু নিজে কোনো জিহাদের জন্যে বা আপনার কোনো প্রচেষ্টা রাখলাম না এই ধরনের ব্যাপারগুলো নিজে সালাত পড়ি না তো সালাত তো ফরজ তো সেক্ষেত্রে আরও এমন বেশ কিছু কাজ আছে জনকল্যাণমূলক কাজ নিজে একটাকেও দান করি না কোনো দিন শুধু বলি দান করো দান করো অন্যকে বলি এই ধরনের ব্যাপারে তার মানে যেটা আপনি সক্ষম সামর্থ্য রাখেন গুরুত্ব বুঝেন সব কিছু অনুকূলে তারপরও করেন না এই ধরনের কথাগুলো অন্যকে যে বলবেন না তা না বরং এটা বলতে তো হবে কিন্তু আল্লাহ বলতেছে যে তুমি বলো তো ঠিকই এটা ভালো কাজ করলা তো নিজে কেন করো না নিজে না করাটা হচ্ছে এটা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ তো এর মানে এটা উল্টা মানে আপনার ব্যাপারটা হচ্ছে উল্টা আপনি দেখতেছেন যে সে করে না তাই বলতে পারবে না না সে তো অবশ্যই বলবে বলাটা তাকে বলতেই হবে অন্যায় একটা মানুষ জেনা করবে তাকে শাসাবে না সে নিজে সিগারেট খায় তাই বলে যে তার সন্তান বা অন্য ছাত্র সিগারেট খাবে আর সে বাধা দেবে না দেবে তো এটা আল্লাহ তাকে বলতেছে যখন তুমি ভালো মানুষকে ভালো কথা বলতেছো তাহলে সেটা তুমি কেন করো না তুমি মানুষকে হারাম থেকে বাঁচতে বলতেছো তুমি কেন বাঁচো না এটা আল্লাহ তাকে তিরস্কার করবে কিন্তু ব্যক্তি পর্যায়ে বলতেই হবে বুঝতে পারেন বলতেই হবে আপনি না করলেও আপনাকে বলতে হবে সালামুকুম রহমতুল্লা